শুভ শিবরাত্রি গাইস এই আমরা বেসিক্যালি আজকে সব থেকে লেট মানে বারোটা পনেরো বাজে এখন আমরা বাড়িতে মানে এখন আমরা পুজো করতে যাইনি ভাবতে পারছে মানে অন্য টাইমে বারোটার মধ্যে বাড়ি ফিরে যাই এবার প্রচন্ড লেট হয়ে গেছে মা এদিকে আলতা পড়ছেন হাই সো বেসিক্যালি আজকে বাড়িতে মিস্ত্রি এসেছিল মানে যেহেতু কাজ চলছে বাড়ির এই জন্য লেট হয়ে গেছে সো কোনো ব্যাপার না চলো এখন ওখানে অনেক ভিড় বারোটার অনেক লোক যায় না মা প্রচুর ভিড় হবে কোনো চাপ নেই আর এদিকে ভাই কি করছিস

আর হ্যাঁ তোমরা কারা কারা শিবরাত্রি করেছো অবশ্যই কমেন্টে জানাও এন্ড আমরা যাব আমাদের এখানে পোড়া তলায় যেখানে প্রচন্ড পপুলার সবাই চিনবে সো ওর কাছেই আমাদের বাড়ি হুম 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 মালদা করব হুম গাইস তাদের রুম টুর আসবে একদম চাপনি রুম টুর হোম টুর সব আসবে একটু ওয়েট করো তে ঠিক কর কোন দিকে পড়াচ্ছি কি করতেছিস এখন আমি ওআরএস খাবো অ্যান্ড দেন আমি ভাইয়ের সাথে মাম্মা তুমি আগে যাবে না ভাই আগে যাবে মানে আমি পুরো রেডি ঠিক আছে কোনো ব্যাপার না এবার অনেকে এটাই হতে পারে যে কেন তুমি এখনো বাড়ি বসে রয়েছো কারণ আমার একটাই বাইক এখন আছে বাবা একটা বাইক নিয়ে গেছে একটা বাইক রয়েছে সেটাতে ভাই মাকে প্রথমে রাখতে গেছে কারণ মা গিয়ে লাইন দ্বারা আমি একা কেমন অকওয়ার্ড লাগে মা বলছো তুই আগে যা কিন্তু আমার একা সত্যি ভালো লাগে না গাইছে এই জন্য ভাইকে পাঠালাম যে চা 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 মাকে রেখে আয় লাইন দাঁড়ায় এবার তারপরে আয় আমি যাবো মায়ের পাশে দাঁড়িয়ে থাকবো

ঢালি আর আমরা এসেছিলাম বোড়ামহলাতে আর ওখানে প্রচণ্ড ভিড় ছিল লাইনটা তোমরা একবার দেখো মাদ্রী সেই রাস্তার ওখানে মানে আমি একবার গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে এতটা দূর লাইন মানে আমরা রীতিমতো এরকম দূরে লাইন আমি প্রথমবার দাঁড়াচ্ছি বিশ্বাস করো আমি প্রত্যেক বছর পুজো করতে আসি বাট আমি এতটা দূর লাইন কোনো দিনও দাঁড়াইনি কারণ এবার যেহেতু বারোটা বেজে গেছিলাম আমাদের বাড়ি থেকে বেরোতে বেরোতে আর অন্যবার আমরা নটা থেকে দশটার মধ্যে এখানে পৌঁছাই সো অনেক দূর কিন্তু লাইন বড় হলে যে অনেক টাইম লাগবে এরকম না কারণ যেহেতু লোকজন বেশি থাকলে না কি করে ব্রাহ্মণ মশাই ফরওয়ার্ড করে বের দেয় মানে জল ঢালো বেরিয়ে যাও এরকম করে আর এরকম পুজো করে একদম আমার মন ভয় না এদিকে আমার একটা বান্ধবীর সাথে দেখা হয়েছিল যাই হোক এটা হচ্ছে আমাদের সেই ফেমাস পোড়ামহেশ্বরতলা মন্দির আর পাশে এটা দেখছো এখানে হচ্ছে কালকে মানে এর পরের দিন হচ্ছে খিচুড়ি খাওয়া দাওয়া হয় তো সেখানে রান্না বান্না করা হয় প্লাস সবাই খাওয়া দাওয়া করে তো বিশ্বাস করো ওই দিন আমি ভাবতে পারিনি যে এত ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে যাবে থ্যাংক ইউ ভেরি মাছ সকলকে তো ভালোবাসা দেওয়ার জন্য আমি হয় কি চলো যাই একটু দর্শন করে আসি বাট দর্শন আমি করতে পারিনি কারণ ওখানে প্রচণ্ড ভিড় ছিল আর যেহেতু আমি লাইনে যাইনি তো ভেপজিলে হয়তো আমি ঢুক করে মানে ঢুকে যাবো পুজো করতে তাই জন্য আমাকে এন্ট্রিও কর দেয়নি কি কষ্ট তো কিছু করার নেই সাইডে চলে আসলাম আর দেখলাম যে অনেক লোক পুজো টুজো করছে এরকম লাইনটা যে তোমরা একবার দেখো না এরকম লাইন যাই তোমরা কি পুজো কোনো দিন অবশ্যই জানি কমেন্ট করে আর এদিকে আমাদের ডাংখানিও চলে এসেছিলো কারণ পাশে একটা বাড়িতে মহোৎসব ছিল সেখানে আমাদের দল গেছিলো তো ওখান থেকে ডাঙ্খা নিয়ে চলে এসেছিল

কিন্তু টাইম দেওয়া হয়নি শুধুমাত্র বলেছে তুমি ফুল বেল পাতা দাও মালা যদি আনো তাহলে পড়াও আর না হলে জল ঢেলে বেরিয়ে যাও মানে একদম তোমাকে টাইম দেওয়া হবে না কোনো কিছু মানে ঠিকঠাক করে প্রণামও কিছু করতে পারবে না কারণ এত ভিড় যেহেতু জানো সো সকলকে যদি পুজো করে না এক দু ঘন্টা ধরে তাহলে তো মানে কি বলবো সারা দু তিন দিন চলে যাবে এরকম ভাবে করতে হলে আর এদিকে এখান থেকে ভলেন্টিয়ার্সদের তো আলাদাই চুলকানি থাকে মানে আমরা একটু আলাদা করে প্রণাম করবো তাও করতে দেবে না বেরো 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 তো কিছু করার নেই ওদেরকেও সামলাতে হবে পুরো ব্যাপারটা এত লোকজন আছে সবাইকে হ্যান্ডেল করাও মানে ওরা আছে বলেই সবাই মানে রীতিমতো পুজো করতে পারে না হলে তো একদম মারামারি ঝগড়া লেগে যাবে যাই হোক আমরা বেরিয়ে গেলাম প্রণাম করে কিন্তু একদম আমাদের মন কিন্তু ভরেনি পুজো করে সত্যি কথা আমি সেটাই বলছিলাম সবাইকে যে আমার একদম মন ভয়নি কীরকম পুজো করলাম মানে শিবরাত্রিতে একটু ভালো করে পুজো করবো তা না সো আমি মতো হ্যাপি হয়ে গেছি মানে ঠেলা খেয়ে রীতিমতো আমি হ্যাপি হয়ে গেছি যেহেতু এখন পরামস্থলে মানে মন্দিরের ভেতরে কোনো ধূপকাঠি জাত দেয় না কারণ যেহেতু অনেকের শাড়িতে আগুন লেগে যেতে পারে প্লাস ওখানে ধোয়া ধোয়া হয়ে গেলে কেউ পুজো করতে পারে না মানে কাস্তেই থাকে যেন এখন করেছে বাইরের দিকে দিয়েছে ঘরে কিন্তু দোকানি লাগানোর জন্য কিন্তু আলাদা স্পেস দিয়েছে মানে ওখানে দুপাটিগুলো লাগাও কিন্তু লোকজন কি করেছে পুরো জায়গাটা নিচে নিচে ভরে দিয়েছে ধূপকাঠি দিয়ে মানে সত্যি বাঙালিদের সত্যি কিছু বলার নেই দেখো যে মা যেখানে ধূপকাঠি দিচ্ছে না ওই জায়গাটা দিয়েছে যে ধূপকাঠি ওখানে লাগানোর জন্য বাট লোকজন পুরো জায়গাটা ভরে একদম ফল রেখে ফলের মধ্যে কোথাও কলা কোথায় ফল মানে ফলের মধ্যে গুজে দিয়ে চলে এসছে মানে সত্যি বাংলাদের কিছু করার বলার নেই আর পাশেই ছিল মনসা মন্দির তো সেখানে পুজো করলাম সেখানে দুপুরে দেওয়ার কোনো জায়গাই দেয়নি তো তারপরে চলে গেলাম আমরা কৃষ্ণ মন্দিরে সেখানেও পুজো করে নিলাম সব মন্দিরে কিন্তু বাইরে এরকম ধূপকাঠিতে জায়গা করেছে কারণ ভেতরে প্রচন্ড ভিড় হচ্ছে ঠাঁসলি হয় এই জন্য বাইরে দিয়েছে বাট আবারও এখানেও সবাই এই যে নিচে এখানে সেখানে মোমবাতি মানে ধূপকাঠি গুজিরে চলে যাচ্ছে মানে এক্স্যাক্ট জায়গা সেখানে লোকজন দেখতেই পারছে না তাই না কী প্রবলেম মানে আমি আর মা ঠিকঠাক করে দিচ্ছিলাম আর বাকি মনে সবাই কোনো একটা ফল রেখে ফলের পিছনে গুজিয়ে চলে যাচ্ছে মানে আমরা এটাই বুঝলাম না যতক্ষণ পর্যন্ত আমরা লাইনে ছিলাম তখন পর্যন্ত লাইনটা অনেক বড় হচ্ছিলো বাট আমরা যখন পুজোতে বেরিয়েছি না লাইন দেখলাম সব শেষ হয়ে গেছে মানে বুঝতে পারছো কত তাড়াতাড়ি পুজোটা হচ্ছে মানে একদম যাচ্ছে জল ঢালো পেরিয়ে যাও তারপরে সামনেই রয়েছে আমাদের কালী মায়ের মন্দির তো সেখানেও গেলাম এখানেও ধূপকাঠির বাইরে দেওয়ার জায়গা করেছে বাট সেখানেও লোকজন এদিক ওদিক মোমবাতি ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিয়ে মানে চলে গেছে তারপর কি আমি পৌঁছে গেলাম মন্দিরে অ্যান্ড ওখানেও অনেক ভিড় ওখানে সবাই ঠাম করছে তো আমিও মোটামুটি প্রণাম করে নাম অ্যান্ড মায়ের কাছে আচ্ছা তোমরা আমাকে একটা জিনিস জানো যে তোমরা কোন ঠাকুরকে বেশি বিশ্বাস করো আদেও সব ঠাকুরই সমান বাট তাও না অনেকের মনে এরকম হয় যে আমি এই ঠাকুরকে একটু বেশি মানে শ্রদ্ধা করি বা এই ঠাকুরকে একটু বেশি মানি এরকম আছে অনেকেই অনেক কিছু আছে যাই হোক তোমরা আমাকে জানিও যে কোন ঠাকুরকে তোমরা একটু বেশি মানে শ্রদ্ধা করো সো হ্যাঁ তারপর ওখান থেকে বেরিয়ে আসলাম আর প্রসাদটা খেয়ে উপোসটা ভাঙলাম আর এখন মাঝে মোটামুটি আবার দুটো বা আড়াইটি এরকমটাই বাজে এবার মনে হয় সবথেকে বেশি লেট হয়েছে অন্য টাইমে এর আগে এর এই সময় আমি বাড়ি পৌঁছছে তো এবার যেহেতু লেট করে পৌঁছেছিলাম তো হ্যাঁ ওই জন্য এদিকে পিন্টুও মানে আমরা অলরেডি আগেই প্রসাদ উপোস ভেঙে নিয়েছি বাট তারপরেও লাস্টে একটা একটু খেয়ে তারপর প্রসাদটা ব্যাগে রেখে অ্যান্ডান চলে গেলাম কিছু খেতে যেহেতু আজ সারাদিন নিরামিষ খাবো তাই পিন্টুকে প্রথমে একটা আইসক্রিম কিনে দিলাম পিন্টু আমার জন্য নিয়েছে আচার আমি জানতাম দোরমারবে আচারের দোকান দেখলেই সেরকম দৌড় মেরেছে আইনেছে অ্যান্ড আমি একটা আইসক্রিম দিলাম খাও এটা রেখে দিই মা এটা নিয়ে যাও মা এখন বাড়ি চলে যাবে তুমি হুম ভাই মাকে এটা প্রথমে রেখে আসবে তারপরে থ্যাংক ইউ